সকাল 7টার দিকে ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে মিছিল বের করে, এতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সাথে তর্ক বিতর্ক পর শুরু হয় ধস্তাধস্তি। ফারুককে রক্ষা করতে গিয়ে সংসদ সদস্য শাম্মী আক্তার ও সৈয়দা শামসুন্নাহার চুমটি সহ বেশ কয়েকজন আহত হন। আহত ফারুককে প্রথমে ন্যামফ্ল্যাটে সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার বাসায় নেওয়া হয়। সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিশৃঙ্খলা করিনি আমরা, তো এমপিরা মেশিন নিয়ে যাচ্ছিলাম, ব্যাক করা দিল ফার্ম গেটে, এসে আমাকে পিটা শুরু করলো, আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে আমার মারার জন্য উদ্যত হলেন। তখন আমি পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমার প্যান্ট ছিঁড়ে গেলো, এখানে আমি আর বুঝতে পারলাম না, পরে পিছন দিয়ে ধাক্কা দিয়ে করে বোধ উনি বোধ পড়ে গেছেন, এই পর্যন্ত আমি জানি। এদিকে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, তাদের বাধার কারণে সেখান থেকে কোনো মিছিল বের করতে পারেনি বিএনপি। এই সরকার যে দমননীতি গ্রহণ করেছে, যে নির্যাতন নিপীড়ন করছে, তাতে করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, যে প্রতিবাদ জানানোর সেই অধিকারগুলো তারা কেড়ে নিচ্ছে। আজকে হরতাল একটি গণতান্ত্রিক ব্যবস্থা, প্রতিবাদ জানানোর একটি গণতান্ত্রিক একটা মাধ্যম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে আপনার আমাদেরকে সেই সুযোগটুকু দেওয়া হচ্ছে না। আমরা তো আহ্বান জানিয়েছি জনগণকে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই হরতালের সমর্থন দিচ্ছেন। আপনারা দেখুন আজকে দোকানপাট বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, আপনার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে গেছে। এটা থেকেই প্রমাণিত হয় যে আমাদের দাবির প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশি বাধায় পণ্ড হয়েছে বিএনপির মিছিল। হরতালের পক্ষে বিপক্ষে মিছিল করতে দেখা গেছে কয়েকটি সংগঠনকে। দুপুরের দিকে বিএনপি সমর্থক সুপ্রিম কোর্টের আইনজীবীরা একটি মিছিল বের করে, হরতাল বিরোধী মিছিল বের করে ওলামা লীগ। টানা দুদিনের হরতালের প্রথম দিনে সকাল থেকেই ঢাকার রাজপথ ছিল ফাঁকা, তবে মাঝে মাঝে লোকাল কিছু বাস এবং অটোরিকশা চলাচল করলেও যাত্রী ছিল কম।